নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন আছে, তাদের তরফ থেকে জারি করা হয়েছে সিভিল জাজ, যেটা জুনিয়র ডিভিশনে, তার নিয়োগ সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও টিক দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে এইরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। পশ্চিমবঙ্গ সরকারের জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2019-এর মাধ্যমে তারা জুনিয়র ডিভিশনের যে সিভিল জাজ সেটা নিতে চলেছে। তো তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা ভারতীয় নাগরিক এবং কোনো ইউনিভার্সিটি থেকে বা স্টেট গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড কোনো ইনস্টিটিউশন থেকে তোমাদের যদি লয়ের ডিগ্রি থাকে এবং তোমরা ইন্ডিয়ান সিটিজেন হও, তাহলে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা ক্যাটাগরিতে বিলং করো তারা যে সরকারি নিয়ম আছে সেই অনুযায়ী ছাড় পেয়ে থাকবে। তো ফর্ম ফিল আপটি 4 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে 19 তারিখ পর্যন্ত রাত্রি 12টা। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে বিলং করো তারা যে ফি, সেই ফিটি জমা দিতে পারবে বা চালান সংগ্রহ করতে পারবে 20 তারিখ পর্যন্ত। যে ফি লাগবে সেই ফিটিকে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ই চালানের মাধ্যমেও সেই টাকাটি পে করতে পারো। তো 3 রকমভাবে সিলেকশন প্রসিডিওর হবে। প্রথমে একটি প্রিলি এক্সাম নেওয়া হবে যেটাতে এমসিকিউ কোশ্চেন থাকবে। তার সিলেবাসটি নোটিফিকেশানে দিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে সেই সিলেবাসটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটিকে তোমরা পুরো দেখবে। একটি ফাইনাল এক্সাম হবে, যে এক্সামে সেটিও রিটেন এক্সাম হবে। তারপরে একটি ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে। তারপরে তোমাদেরকে নিয়োগের জায়গায় যেতে পারবে। তো এই পোস্টগুলোর যে পে স্কেল 27,700 টাকা থেকে 33,090 টাকা। এছাড়াও যে সুযোগ সুবিধা বা গ্রেড পে তারা পেয়ে থাকে সেই অনুযায়ী তারা পাবে। তো বন্ধুরা, তোমরা কিভাবে এই পোস্টে অ্যাপ্লাই করবে আর নোটিফিকেশনে কী সিলেবাসটি আছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি গুগল থেকে আসো তাহলে তোমাদেরকে টাইপ করতে হবে bscwbapplication.in, এই ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইটটিকে তোমরা গুগলে টাইপ করে এখানে আসতে পারো, আর আমি আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেখানে তোমরা ক্লিক করে এখন দেখতে পাবে, সেই লিঙ্কটি আমি দিয়ে রাখবো। তো তোমরা ওখানে আসলে দেখবে লাইভ অ্যাপ্লিকেশন চলছে, আজ থেকে শুরু হয়েছে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2019-এর যে নোটিফিকেশানটি তোমরা এখানে পাবে, আমি আগে ডাউনলোড করে রেখেছি তোমাদের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে সম্পর্কে আমি বলছিলাম একটু আগে, তারা জানিয়ে দিয়েছে যে 4ই মার্চ থেকে এই ফর্ম ফিল আপটি চলবে, 11টা থেকে শুরু হয়েছে। তো চলবে 19/3/2019 রাত্রি 12টা পর্যন্ত। আর তোমরা যে ফি অফলাইনে জমা করতে পারবে 20/3/2019 তারিখ পর্যন্ত। বাকি যেভাবে তোমাদেরকে 3টে প্রসিডিওরের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে, তার মধ্যে প্রিলি এক্সাম হবে এমসিকিউ টাইপের, ফাইনাল এক্সামিনেশন যেটা কনভেনশনাল টাইপ সেটাও রিটেনে হবে, আর পার্সোনালিটি টেস্ট হবে। সেগুলো ক্যান্ডিডেট অনুযায়ী যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টকে নাম্বারকে ডাকা হবে। তো তোমরা যে এক্সামিনেশান প্রিলির জন্য সেন্টার আছে সেটা কলকাতা নিতে পারো, দার্জিলিং নিতে পারো, সেগুলো দেওয়া আছে। আর পে স্কেল যেটা বলছিলাম 27,700 থেকে 33,090 টাকা। এছাড়াও দেখতে পাচ্ছ এগুলো সব অ্যাড হবে এবং আলাদা যে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী তারা যে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা তারা পাবে। ভ্যাকান্সির মধ্যে একটি হচ্ছে পিডব্লিউডি, এই হিয়ারিং ইম্পেয়ার যারা আছো তারা পাবে,
আর বাকি যে অ্যান্টিসিপেটেড সেটা 34 জন আছে, আনরিজার্ভ আছে 23টি, এসসি আছে 3টে, এসটি আছে 2টো, ওবিসি ক্যাটাগরি এ আছে 3টে এবং ওবিসি ক্যাটাগরি বি আছে 2টো, পিডব্লিউডি আছে 1টি। তো কোয়ালিফিকেশন যেটা আমি বলছিলাম যে লয়ের ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড, যেটা ইউনিভার্সিটি রেকগনাইজ, যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ যে সকল ইনস্টিটিউশনগুলো আছে সেই জায়গায়। এনরোলমেন্ট থাকতে হবে অ্যাডভোকেটের, যেটা বার কাউন্সিলে, যেটা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া যে কোনো জায়গায়। এবং তাদেরকে এবিলিটি থাকতে হবে রিড রাইট এবং স্পিকিং বাংলাতে। তাছাড়াও যে এজ লিমিট 23 থেকে 35, তাদের বয়স 3/3/1984, নট লেটার দেন 2/3/1996। তো এর মধ্যে যারা রিল্যাক্সেশন পেয়ে থাকে সেরকমভাবে তারা পেয়ে থাকবে। তো আরও যে সকল নোটের মধ্যে আমি তোমাদেরকে সিলেবাসটাকে আমি দেখাচ্ছি, যে সিলেবাসে এমসিকিউ কোশ্চেন থাকবে, যে সিলেবাসটার মাধ্যমে তোমরা এক্সামটি দেবে। তো সেই সিলেবাসে কী কী থাকবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা পুরো ডিটেলস তারা দিয়ে দিয়েছে, কটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে না পারবে, এবং কোনো সমস্যা বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা এই নাম্বারগুলোতে ফোন করে, যেটা হেল্প ডেস্ক, সেখান থেকে তোমরা সাপোর্ট পেতে পারো। তো যে স্কিম এবং সিলেবাস আছে, দেখো প্রিলির জন্য অবজেক্টিভ টাইপের 200 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 200 মার্কসের, আর থাকবে 2.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে এক্সামটি দিতে হবে। ইংলিশ কম্পোজিশন থাকবে 30 মার্কসের, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেস্ট অফ রিজনিং থাকবে 40 মার্কসের, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে 20 মার্কস, ল অফ কন্ট্রাক্টস অ্যান্ড টর্টস থাকবে 20 মার্কসের, লজ অফ এভিডেন্স থাকবে 20 মার্কসের, সিভিল প্রসিডিওর কোডস থাকবে 20 মার্কসের, ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড থাকবে 20 মার্কসের, পার্সোনাল ল থাকবে 10 মার্কসের, ল অফ লিমিটেশন থাকবে 20 মার্কসের। তো সর্বমোট থাকবে 200 মার্কসের। তো বাকি যে সিলেবাস প্রিলির সেটা দেখতে পাচ্ছ, কোশ্চিন ইংলিশ কম্পোজিশন কভার করবে কি, সিনমস আছে, অ্যান্থম আছে, ইডিয়ামস আছে, ফেজালস ভাব আছে, ভোকাবুলারি টেস্ট আছে, ফেজাল, এই সমস্ত কিছু দিয়ে ইংলিশটি থাকবে। আর ফাইনাল যে এক্সামটির কথা আমি বলছিলাম সেটাও দেওয়া আছে। তো এক একটি পেপার 100 মার্কসের থাকবে সেখানে, তো 3 ঘন্টার সেটাকে তোমাদের এক্সামটি দিতে পারবে। কম্পালসারি পেপার্স থাকবে ইংলিশ কম্পোজিশন, এসে, ফ্রিসি রাইটিং, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি কম্পোজিশন যে এসে সেটা তোমরা আলাদা একটা পেপার থাকবে, যেটা তোমরা চুজ করতে পারবে যে ল্যাঙ্গুয়েজে তোমরা সেই ল্যাঙ্গুয়েজে এটাকে দিতে পারবে ইংলিশটি সবার জন্য। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সিভিল প্রসিডিওর কোড থাকবে, একই রকমেরভাবেই এখানেও থাকবে সেখানে। আর অপশনাল পেপার যেটা, হিন্দু ল, মোহাম্মদান ল, এই সমস্ত কিছু দিয়ে তোমরা অপশনাল পেপার যেটা তোমাদের স্পেশাল বা তোমরা ভালো পারো সেটা তোমরা নিয়ে নেবে। পার্সোনালিটি টেস্টেও থাকবে 100 মার্কসের মধ্যে, স্ক্রিনিং টেস্ট হবে, অন্যান্য প্রসিডিওরের মধ্যে দিয়ে তোমাদেরকে সিলেক্ট করা হবে এই যে এক্সাম। সেই এক্সামে সিলেক্ট হলে তোমরা তারপরে পার্সোনালিটি টেস্টে যাবে। তো তোমরা কীভাবে অ্যাপ্লাইটি করবে সেই অ্যাপ্লাইটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমরা এই যে অ্যাপ্লিকেশন, লাইভ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে তোমরা আলাদা একটি পেজে চলে যাবে। এই লিঙ্কটিও আমি তোমাদেরকে দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে যেতে পারবে। তো এখানে দেখো নিচের দিকে আছে হাউ টু অ্যাপ্লাই, এটাকে ক্লিক করলে আমরা একটা পিডিএফ পেয়ে যাব, সেখানে পুরো ইনস্ট্রাকশন কি আসবে পরপর স্টেপ বাই স্টেপ সেটা, এটাকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে একটা পিডিএফ, এই পিডিএফটিও আমি তোমাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে একটি এনরোলমেন্ট নাম্বার যাবে তোমাদের মোবাইল নাম্বারে, সেটা এখানে দিয়ে দিচ্ছে। তো আমরা দেখবো অ্যাপ্লিকেশন কীভাবে করবে। তোমরা এই ওয়েবসাইটে যাবে, যে ওয়েবসাইটটি তোমাদের দেখাচ্ছিলাম, সেখানে সাইন ইন করতে পারো এনরোলমেন্ট নাম, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। যদি পূর্বে এরকম
ওয়েবসাইটে এসে অন্য কোনো ফর্ম ফিল আপ করে থাকো পূর্বে, তাহলে তোমাদের এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড থাকবে। আর যদি না থাকে তাহলে তোমরা একটি এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো। তো তার জন্য দেখো এই যে যেভাবে আমি গিয়েছিলাম সেটা দেখাচ্ছে। তো এখানে এনরোলমেন্ট যে ইওর সেলফ, মানে যদি না থাকে নতুনরা এখানে ক্লিক করে তারপরে পরের স্টেপে যেতে পারো, যেখানে এইরকম একটি ফর্ম ফিল আপ হবে যেখানে মোবাইল নাম্বার দিতে হবে, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাকেই, এবং সেটাকে কনফার্ম করে লিখতে হবে। কনফার্ম করে লেখার পরে তারপরে বাকি ডিটেলস, ডেট অফ বার্থ থাকবে, মেল ফিমেল সেটা জানাতে হবে, নিজের নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, এবং একটি ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পরেই সাইন আপ করতে হবে। সাইন আপ করলেই একটি সুন্দর একটা পেজ, তোমরা যা যা ফিল আপ করেছো সেটা দিয়ে একটা ফিল আপ করে তোমাদেরকে দেখাবে যেটা ঠিক কিনা, তারপরে কনফার্ম করবে। কনফার্ম করলেই একটি ওটিপি তোমার মোবাইলের নাম্বারে চলে যাবে, সেখান থেকে এখানে তুমি টাইপ করে এখানে ভ্যালিড ওটিপি করে দেবে, করলেই তোমার এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড তোমার সামনে ওপেন হয়ে যাবে। তারপর তুমি সাইন ইন করবে, এটিকে তোমরা লিখে রাখবে একটি জায়গায়, পরবর্তীতে কাজে লাগবে, বা এটিকে তোমরা পিডিএফ করে নিতে পারো। তো সাইন ইন করবে, সাইন ইন করলেই এরকম একটি অপশন আসবে, সাইন ইনের অপশন দেখাবে, যেখানে তোমরা তোমার ব্রাউজারে এটিকে সেভ করে রাখতে পারো আইডি এবং পাসওয়ার্ডটি, যাতে পরবর্তীতে তোমাকে খুঁজে পেতে না হয়, তোমরা সহজেই এখান থেকে ওপেন করতে পারো তোমার ড্যাশবোর্ড। এইরকম ড্যাশবোর্ডটি হবে, যে ড্যাশবোর্ডে তোমার এই যে এক্সামিনেশন যে যেটা চলবে পরবর্তীতে, যে এক্সাম তুমি দিতে চাইবে সেই এক্সামের ফর্ম ফিল আপ এইরকমভাবে আসতে থাকবে। তো এখানে তুমি একটাই অপশন পাবে, সিভিল জাজের অপশানটি। তো এখানে চেক করবে, চেক এবিলিটি তোমাকে দেখাবে যে 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 নোটিফিকেশানের যে বিষয়গুলো আমি বলছিলাম সেই এবিলিটি তোমার আছে কিনা, তুমি এটা দেখে নেবে। মানে এটা জানানো হচ্ছে যে এবিলিটিগুলো তোমার যদি থাকে তুমি এটা টিক দিয়ে যাবে যে হ্যাঁ আমার আছে, আমি ফর্ম ফিল আপটি করতে চাই। এখানে টিক দিয়ে যাবে, গেলেই তোমার কয়েকটি বিষয় ফিল আপ করতে হবে, সরি কয়েকটি বিষয় তোমাদেরকে ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশনের যে ডিটেলস এবং ফটো সিগনেচার আপলোড করতে হবে, কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এক্সাম সেন্টার চুজ করতে হবে তুমি, তারপরে প্রিভিউ দেখে নিতে পারো তোমার পুরো যে ফর্মটি ফিল আপ করেছো তার, তারপরে তুমি লাস্ট তুমি ফাইনাল সাবমিট করতে পারবে। তো দেখে নাও, এখানে হচ্ছে প্রথম তোমাকে ডিটেলস দিতে হবে, তার মধ্যে কিছু কিছু ফিল আপ করা থাকবে, তোমার নামটি থাকবে, তোমার ডেট অফ বার্থ থাকবে, অন্যান্য বিষয়গুলো থাকবে। তো তারপরে তোমরা যেগুলো ফিল আপ করবে, তোমরা ক্যাটাগরি ফিল আপ করে নেবে, এছাড়া হ্যান্ডিক্যাপ আছো কিনা সেটা জানাবে, তুমি কোন ল্যাঙ্গুয়েজ চুজ করছো সেকেন্ড পেপারের জন্য, মানে বাংলায় দেবে না ইংলিশে দেখবে সেটা তুমি চুজ করতে পারো, মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং তোমাকে জানাতে হবে, এবং অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবে। বাকি এটা নর্মাল একটি ফর্ম, সেটাকে তোমরা ফিল আপ করার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে তোমাদেরকে যে ফটোটি আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার, তার মাপ আছে 100 KB-র মধ্যে তোমাদেরকে সেটা করে রাখতে হবে, 3.5 × 5.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে, সেইটি দেখতে এরকম লাগবে। তো তারপরে তোমরা নির্দিষ্ট জায়গা থেকে এখানে ব্রাউজ করে তোমরা তোমার কম্পিউটার থেকে এটাকে আপলোড করতে পারো বা তোমার মোবাইল থেকে এটাকে আপলোড করতে পারো। আপলোড করা হয়ে গেলে তোমার সামনে এখানে চলে আসবে, তারপরে তোমরা এই সিগনেচারের দিকে যাবে, সিগনেচারটিকে আপলোড করবে, আপলোড করা হয়ে গেলে এখানে সেভ করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, ঠিক আছে, এরকমভাবে দেখতে লাগবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে তোমাদেরকে একাডেমিক যে ডিটেলস সেটা দিতে হবে, পরপর পরপর চলে আসবে। তো তোমরা অ্যাড করেও তোমরা এক্সট্রা এটাকে জুড়তে পারো। তো যদি কোনো সমস্যা হয় বা ভুল হয়ে থাকে মনে হয়, তাহলে এই পাশেই একটি ডিলিট অপশান আছে, দেখতে পাচ্ছ এখানে লাল করা আছে, এই ডিলিট অপশানে গিয়ে তোমরা এটিকে ডিলিট করে পরবর্তীতে আবার নতুনভাবে এটাকে এই কলামটাকে তোমরা ফিল আপ করতে পারো। পুরোটা ডিলিট হবে না, প্রত্যেকটা ঘরের পাশেই ডিলিট অপশানটি থাকবে। তো তোমরা দেখে যদি ভুল হয়ে থাকে তাহলে এটাকে সেই মতোভাবে সিলেক্ট করতে পারবে। তারপরে সমস্ত কিছু হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তারপরে তোমাদের চলে আসবে যে প্রেফারেন্স, যে সেন্টারের প্রেফারেন্স, তুমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস কী নিচ্ছ সেটা দিয়ে দেবে, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তোমাকে পুরো যে ফর্মটি ফিল আপ করেছে এই পর্যন্ত সেইটি চলে আসবে,
তোমার সামনে ওপেন হয়ে যাবে, তুমি দেখে নেবে আবারও যে সবকিছু ঠিক আছে কিনা, যদি সবকিছু সিগনেচার ফটো সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপরেই তোমরা এটিকে সেভ করবে। সেভ করলে তোমাদের সামনে দুটো অপশানে চলে আসবে। যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের এই পেমেন্টের অপশানটি আসবে, তোমরা পেমেন্ট করবে, মেক পেমেন্ট বলে অপশানে ক্লিক করলে তাহলে তোমার চলে আসবে অনলাইনে পেমেন্ট, এবং তোমরা চালানের মাধ্যমে যেটা ইউবিআই ব্যাংকে তোমাদেরকে চালান জমা দিতে হবে সেটা দুটো অপশান চলে আসবে, যেটা তোমার সুবিধা হবে সেটাকে তুমি চুজ করবে। চুজ করার পরে পরবর্তী স্টেপ শুরু হবে। তো এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী এটা পরের স্টেপগুলো যাবে, সেটিও এখানে দেওয়া আছে। চালান যদি হয় তাহলে চালান তোমার এরকম হবে, একটি ব্যাংক কপি এবং একটি ক্যান্ডিডেট কপি, মানে তোমার কপি। এটি অলরেডি কি যে কত টাকা এবং সার্ভিস চার্জ কত সেটি দেওয়া থাকবে, দেওয়ার পরেই তুমি বাকি কয়েকটি সিগনেচার এগুলো দিয়ে এটিকে তোমরা জমা করতে পারবে। এটিকে তোমরা প্রিন্ট নিয়ে নেবে, চালানটি নিয়ে যেটা ইউবিআই ব্যাংক আছে সেই ব্যাংকে তোমরা এটাকে জমা করতে পারো, ঠিক আছে? তারপরে তারা এখানে নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এই সবগুলো দিয়ে দেবে। তো তারপরেই ফর্মটি ফিল আপ সম্পন্ন হবে, সেটা তোমরা পরবর্তীতে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইনে লগ ইন করে তোমরা জানতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কী পর্যায়ে আছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফর্মটি ফিল আপ করো। যদি কোনো সমস্যা মনে হয় তো আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে পরবর্তীতে সমাধানের চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।